Assalamualaikum, kita ustaz shobar asha hoy shob bhalo achen. Good morning shobra, ajke khub tatari ami ghum theke uthe gechi kar ajke amar ekta special ekta din ar ajke holo apnar bhaiyer jonmodin jar karone bablam je ekta shohar shohar uthe tarle ekta kichu banai den ghum theke uthe age kharon tai 8:30 er dike uthe jai ba to dekhi pray 8:00 baje geche ami eto tatari ghum theke osho uthe na tab kita kurtam tara ura kori aku ekta shemai banai ekta surprise dimu tai je ghum theke uthe gelam jokhon taratari ta jai hok je kotha to ei khajar ki ta shemai lo elam ekhon shomoy shemai lo ajke ekhon dei torol dudh shesh hoye geche to ar kita korbo gurar dudh jeta powder dudh ota diye banailam eta lagi jeta ta shemai lo lage shobta lo elam shemai gun tare gura gura korlam kore sundor bhabe shemai banailam দশমাই বানানোর প্রস্তুত প্রণালীটাও আমি আপনার কাছে শেয়ার করতাম না একটু সামান্য কি অথবা ডাল রাত দিয়ে আপনারা হালকা করে একটু ভাজিয়ে নিবা 5 মিনিট একটু লারসে করিয়ে ভাজলে মানে খুব সুন্দর একটা কালার আর স্মেল আয় তো আমি যেহেতু তরল দুধ বানাইলাম এর লাগি আমি না একটু কন্ডেন্স মিল্ক দিলাম আর একটু ঘনওয়াল লাগে তো আমি ভাজিয়ে দেওয়ার পরে দুধের মাঝে সেমাইটা দিলাইলাম আস্তে আস্তে লাগাইতে আমার আগুন আস্তে আস্তে লো মিডিয়াম আস্তে 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 দেখা যাচ্ছে সেমাইটা উই গেছে আর খুব সুন্দর একটা স্মেল আইছিল বাজার কারণে কিন্তু স্মেল আরও সুন্দর হয় আর দিকে বয়লাম যে রুটি বাজার লাগি তো আমি কিছু সময় সেমাইটা নামাইয়া রাখছিলাম ঠান্ডা ওয়াল লাগিয়ে মিডিয়াম মানে গরম রয়েছে অবস্থা আমি একটা পৌলো লই নিলাম আর উপরে দিকে একটা কিশমিশ দিলাম এটা আমার হাজবেন্ড আর কি খুব ফেভারিট তাই খুব ভালো ফাইন তো এটা বানানো শেষ করে হই দেখি ফুল তো আনলাম না কারণ আমার বারোনি হয়েছে না দেখি আমার কাছে কোনো ফুল টুল আছে কিন্তু একটা ফুলের অবস্থা এমন ভালো হলো না তো দেখি কলে থাকি খালি ফুটছে একটা ফুল খুব ভালো লাগলো তো তাই আনলাম তাই লাগি আমি একটা প্লেটও লইলাম প্লেটও রাখলাম ও কারণে যে তাই দেখিয়া মানে সারপ্রাইজ হইবা এলাগে আমি গুইয়াও রাখলাম আর একটা টুকন লেখে নিলাম আর কি মানে একটা কালার পেপারও আছে গুড মর্নিং দেখিয়া তাই বার্থডে উইশ করলাম তো তার সব নাস্তা আস্তে সাজাই দিয়ে রাখিয়া তারপরে যে আমি তাই ডাকলাম যে ইয়া মানে নাস্তা করার লাগে তা ও আর কি একটা দিলাম বাড়ির তাকে আমার খোলা আনছিলা আদেলো সেমাই যেটা একটা বানাইলাম রুটি একটা চাউলের রুটি আর আলু ডিম্পোস ডিম্পোসটা আসলে আমার হাজবেন্ডে একবারে ফুর আছে একটু ভিতর খাসে থাকে ওটা বালা পাইন না এই ফুর একটু টানাইয়া দিই তাই তো আছে আর কি ছোটো হাটে একটা নাস্তা তাই না লাগে এখন দেখ 8:35 হয়ে গেছে তো তাই গিয়াটা হাতিমু কিলা লাগলো ভিডিও অবশ্যই জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম তো আসলে আর কি তাই নাকি সারপ্রাইজ কিলা লাগলো সবে জানাইবা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না আমার ইউটিউব চ্যানেল আফসানাস ব্লগ আমার ফেসবুক পেজ আফসানাস ব্লগে একবার ভিজিট করিয়ে আইবা যেখান থেকে দেখবা একটা লাইক দিবা লাস্টের দিকে আমি তাই মানে ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি একটু তাই রিয়াকশন ভিডিও ইসলাম ওটাও লাস্টে এড করিয়া দিমু দেখিয়া কইবা কিলা লাগলো আমার আমার পরিবার লাগি দোয়া করবা সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বিদায় লওয়ার পরেও আবার একটু কইলাই কারণ সব মনে হইতে পারে যে সব নাস্তা আছে চা না এখানে আর চাটা ডালিলে ঠান্ডা হয়ে যে পড়ে লাগে আমি চা মানে ইয়ে করছি না আর কি এখনও নিছি না তা যাই হোক আছে রিয়াকশন ভিডিও আমি বেশি একটু টাইম নিছি না কারণ তাই বাইরে একটা তাইমার কাজ আছে যার কারণে তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না আজকে আমার কারণে আরও লেট হইলো তো যাই হোক কিলা লাগলো জানাইবা সব ভালো থাকা সুস্থ থাকা দুপুরে আমি তেন স্পেশাল কিতাব বানাই ওটার ভিডিও দেখার লাগে অবশ্যই অপেক্ষা করবা সবসময় আমার তো সাপোর্ট করবা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ